হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি রাজা, তোমরা দেখছো টেক একাডেমি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এসেছি। ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্সেস তার তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করেছে, যেটা কিন্তু কলকাতার রেসপেক্টে থাকছে। কমপ্লিট ডিটেলসে ওয়ার্ক ইন ইন্টারভিউ রেসপেক্টে তোমাদের এখানে কিন্তু অফিসিয়াল যে নোটিফিকেশনটা বেরিয়েছে সেটা প্রকাশিত করেছে। তোমাদের সাথে ইন ডিটেলস এখানে আলোচনা করবো, তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে তোমাদের এখানে বলে রাখি, এখানে কিন্তু ওয়ার্ক ইন ইন্টারভিউ রেসপেক্টে তোমাদের এখানে কিন্তু একখানায় টেম্পোরারি পজিশনের জন্য এখানে যে ইয়ং প্রফেশনাল টু আন্ডার ICAR তার তরফ থেকে অল ইন্ডিয়া নেটওয়ার্ক প্রজেক্ট অফ ফিশ হেলথ তার রেসপেক্টে অফিসিয়ালভাবে নোটিফিকেশনটা প্রকাশিত করেছে। পোস্টটা কিন্তু ইয়ং প্রফেশনাল টু থাকছে, সেখানে কিন্তু নাম্বার অফ ভ্যাকান্সি একটা আছে এবং তার সাথে এটা কিন্তু কন্ট্যাক্ট বেসিসটা কত অবধি থাকবে, 31/3/2023 তার রেসপেক্টে থাকবে। তার পরবর্তী সময় যদি অথরিটি রেসপেক্ট করে, তার রেসপেক্টে কিন্তু বাড়ানো হতে পারে, কমানো হতে পারে, সেটা কিন্তু নোটিফিকেশনে কোনোভাবে মেনশন করে দেয়নি। এখন যদি কোয়ালিফিকেশনের রেসপেক্টে কথা বলি, তোমাদের এখানে যারা যারা MFSC অ্যাকোয়াটিক অ্যানিমাল হেলথ তার রেসপেক্টে করেছে অথবা মাস্টার্স কমপ্লিট করেছে, তারা সবাই এখানে আবেদন করতে পারবে। যার মধ্যে কিন্তু বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি এগুলো থাকছে এবং ডিজেবল বলে দিয়েছে, ওয়ার্কিং নলেজ থাকলেও হবে, না থাকলেও হবে, কোনো অসুবিধা নেই। 35,000 প্রতি মাসে তোমরা এখানে স্যালারি পেয়ে যাবে। 35 বছর অবধি এজ লিমিট দিয়েছে, 40 বছর কিন্তু এখানে ওমেন্সের জন্য দিয়েছে, মেন্সের জন্য 35 ইয়ার্স অবধি দিয়েছে। প্লেস অফ ওয়ার্ক কিন্তু এখানে কলকাতায় থাকছে, তো কলকাতার ভেতর থেকে তোমাদের এখানে নোটিফিকেশনটা বেরিয়েছে এবং কলকাতায় কিন্তু জব পোস্টিং থাকছে। ইন্টারভিউ ডেট কবে দিয়েছে? 29/7/2022 দুপুর 12টার সময় কিন্তু ইন্টারভিউ ডেট দিয়েছে। ভেনু কি থাকছে? এই যে পার্টিকুলার বেলগাছিয়া কলকাতার 37 তার রেসপেক্ট কিন্তু এখানে ভেনুটা থাকছে। তো তোমাদের বলে রাখি, 29 তারিখ কিন্তু এখানে তোমাদেরকে সরাসরি যেতে হবে, ওয়াক ইন ইন্টারভিউ রেসপেক্ট এখানে সিলেকশন প্রসেস কন্ডাক্ট করা হবে। তার সাথে এখানে ভেনুটা কিন্তু কলকাতা 37 বেলগাছিয়া তার রেসপেক্টে দিয়ে দিয়েছে। তোমাদের এখানে বলে কি, অনলাইনে যে ইন্টারভিউটা হবে সেটা কিন্তু পার্টিকুলারলি কি রেসপেক্টে হবে, কিভাবে হবে, সেটা কিন্তু তোমরা না যাওয়া অবধি সেখানে বুঝতে পারবে না। এখানে নোটিফিকেশনে সেভাবে কিছু বলেনি, তবুও তোমাদের এখানে বলে রাখতে চাই, তোমরা ডেসক্রিপশন বক্সটা চেক করো, সেখানে কিন্তু আমি অ্যাপ্লিকেশন ফর্মেটটা দিয়ে দিচ্ছি, সেটা তোমরা প্রিন্ট আউট করো। প্রিন্ট আউট করে কিন্তু ভালো করে ফিল আপ করো, ফিল আপ করে কিন্তু ডেট আর প্লেস দাও, এখানে কিন্তু সিগনেচার করো। করা হয়ে গেলে টেস্টিমোনিয়ালস অ্যাড করবে এবং তার সাথে তোমরা এই যে পার্টিকুলার লেখাটা দেখছো এটা কিন্তু তোমাদেরকে লিখে নিয়ে ইমেল করতে হবে। এই যে অফিসিয়াল মেল অ্যাড্রেসটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু অনলাইনে তোমাদেরকে ইমেল করতে হবে। ইমেল করার লাস্ট তারিখ কত? না, 23/7/2022, অর্থাৎ ইমিডিয়েটলি তোমাদেরকে এখানে ইমেল করতে হবে। ইমেল করা হয়ে গেলে তোমাদের কিন্তু এখানে 29 তারিখে ফর্মটাকে এখানে যে ওয়াক ইন ইন্টারভিউ আছে সেটা কিন্তু অ্যারেঞ্জমেন্ট করা হবে। 23 তারিখের ভেতরে এখানে কিন্তু তোমাদেরকে কী করা হবে, না 23 তারিখের ভেতরে তোমাদের এখানে কিন্তু ইমেলটা পাঠিয়ে দিতে হবে, বাড়িতে বসে কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস তার জন্য লাগবে না। এবং সেটা কমপ্লিট হয়ে গেলে তোমাদের কিন্তু 29 তারিখে ওয়াক ইন ইন্টারভিউ দিয়ে দিচ্ছে, তার রেসপেক্টে থাকছে। সেখানে সিম্পলি ইন্টারভিউ রেসপেক্টে তোমাদের সিলেক্ট করা হবে এবং তার সাথে একটা নাম্বার অফ ভ্যাকান্সি বেরিয়েছে। 29 তারিখে আবারও বলছি ইন্টারভিউ ডেট থাকছে এই মাসে, এবং তার সাথে সাথে কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্সেস তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করেছে। ICAR এর রেসপেক্টে কিন্তু এখানে অফিসিয়াল নোটিফিকেশনটা থাকছে, স্যালারিটা ভালোই পাচ্ছ তোমরা এখানে, এবং তার সাথে আজকের ভিডিওটা এত অবধি থাকছে। চটজলদি তোমরা ডিসক্রিপশন বক্সে চেক করো, সেখানে অ্যাপ্লিকেশন লিঙ্কটা ডাউনলোড করো, ফিল আপ করো, মেল করো, এবং তার সাথে কিন্তু তোমাদের যে সিলেকশন প্রসেসটা আছে এটাই থাকছে। তো কমপ্লিট ডিটেলস এটাই থাকছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করলে তোমরা এই পার্টিকুলার ভিডিওতে আবেদন করতে পারো, এই পার্টিকুলার নোটিফিকেশন আবেদন করতে পারো, এবং তার সাথে সাথে আজকের ভিডিওটা এত অবধি থাকছে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকের সাথে। তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনটাকে প্রেস করো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।